ঠিক বলেছেন, পবিত্র ভোটাধিকার ভারতীয় নাগরিকদের, এটা আমাদের অধিকার, রাজনৈতিক অধিকার। আনন্দ, খুশির খবর যে আমিও ভোটদান করতে পারলাম। সব জায়গায় শান্তিপূর্ণভাবে হচ্ছে ভোটদান, আমিও শান্তি এবং উন্নয়নের জন্য ভোটটা দিলাম। আচ্ছা, দলীয়ভাবে আপনার 8 এবং উৎসবের মানে 24 দলীয়ভাবে প্রার্থী কি আসবে? দলীয়ভাবে তো আমাদের আর কি, আমাদের এলিয়েন্সের একটা আছে 8 নম্বর গঙ্গানগরের মধ্যে জীবন জয়ী আর প্রতিরাম ত্রিপুরা। তো যেটুকু আপনার সাথে খবর আছে তো নিশ্চয়ই যে আপনার এই অন্য কলকাতার দিকে যাবে। আমি তো আশাবাদী যে আমাদের একটা আমাদের 8 নম্বর এবং 24 নম্বর দুইটাই আমাদের অনুকূলে থাকবে। যে নির্দল একটা পার্টি, যে পার্টিটা বিজেপি ছিল এই 24, তো সেই বার নির্দল প্রার্থী, সে কি আপনাদের প্রতিপক্ষ? নির্দল তো মানে নির্দল, তার কোনো দল নেই। একটা সময় আমাদের সঙ্গে ছিল ঠিক, আমাদের দল বহিষ্কার করার পরে তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। 6 বছরের জন্য অন্তত আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তো আমরা অফিসিয়ালি যাকে আমাদের 24 আমরা দিয়েছি উনি আমাদের প্রার্থী, আর এলিয়েন্স পার্টনার হিসাবে যাকে আমরা এদিকে জীবনজয় রিয়াং আর প্রতিরাম ত্রিপুরা দুইজন আমাদের জোটের প্রার্থী। আপনাদের প্রতিপক্ষ কি? প্রতিপক্ষ আমি তো কাউকে দেখছি না, এখন তাদের মধ্যে লড়াই হচ্ছে। কেউ কেউ বলছে সিপিএমরা আমাদের প্রতিপক্ষ হিসেবে থাকার চেষ্টা করছে, কেউ কেউ বলছে যারা কি বলে খুব নতুন করে আমাদের ত্রিপুরা, কেউ কেউ বলছে আবার যারা নির্দল তারা থাকবে। তো জনগণ যা করার করেছে, আর 1 ঘন্টা বাকি আছে। তো আমাদের সরকার হচ্ছে এটা আমি বলতে পারি, আর আমাদের সরকার হলে বিজেপি আইপিএফটি, আমরা এডিসির উন্নয়ন করব, আর যাতে ত্রিপুরা রাজ্যে যে শান্তির পরিবেশ এটা যাতে বজায় থাকে, আমাদের মধ্যে সম্প্রীতি এটাও যাতে থাকে, কারণ সামাজিক সম্প্রীতির দরকার আছে। অনেক ধর্ম অনেক সম্প্রদায়ের মানুষ আমরা আছি, যদি সেই জায়গায় আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় আমাদের উন্নয়ন সম্ভব। তো উন্নয়নের জন্য যেমন শান্তি দরকার, শান্তি থাকলে উন্নয়নও সম্ভব। তার জন্য আমাদের সামাজিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের ধরে রাখা দরকার।